সালাম আলাইকুম বার্সেলোনা মোলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সময়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, এবং সেই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে 5ই আগস্টের পর বিভিন্ন থানায় যখন হামলা হয় সেই অনেক থানা থেকে অস্ত্র লুটপাট হয়েছে, অনেকের কাছে আবার বৈধ অস্ত্রও রয়েছে। সেই অস্ত্রগুলো আগামী 3 সেপ্টেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবারের ভিতরে জমা না দিলে সেই অস্ত্রগুলো অবৈধ বলে ঘোষণা হবে, এবং যাদের কাছে সেই অস্ত্রগুলো পাওয়া যাবে তাদেরকে আটক করা হবে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বুধবার থেকে সেই অভিযান শুরু হবে, এবং এই অভিযানের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, পুলিশের মধ্যে যে অস্থায়ীনতার সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 5 তারিখের পর থেকে পুলিশ আসলে কার্যকর ই ভাবে কাজ করছে না, সম্পূর্ণরূপেই অকার্যকর হয়ে গেছে, তারা অভিযানে যেতে পারতেছে না, কারণ প্রতিটা থানা থেকে প্রায় প্রতিটা থানা থেকে অস্ত্র লুণ্ঠিত হয়েছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণের অস্ত্র নেই, এবং সন্ত্রাসী হামলার ভয়ে তারা অনেকটাই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সেই অবস্থায় তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশের মাধ্যমে গঠিত যৌথ বাহিনী অভিযান শুরু করবে আগামী বুধবার থেকে। সংবাদ মাধ্যমে যে নিউজগুলো এসেছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে যৌথ অভিযানের উদ্দেশ্যটা কি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন যে 3 সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে, এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ের পর 2 সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করব। অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে, প্রয়োজনের ক্ষেত্রে অভিযান তাদেরকেও সহযোগিতা নেওয়া হবে। থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে, তাছাড়া দাগী অপরাধী স্বার্থজনতাদেরকে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আনা হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে চিহ্নিত অপরাধী যারা আছে এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা স্বার্থজনতাকে হত্যা করেছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তিনি বলেন যে কতিপয় উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। 16 জুলাই থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত আন্দোলনের মাত্রা তীব্র আকার ধারণ করে। তিনি বলেন যে পুলিশকে সহায়তা করতে বিজিবিকে নামানো হয়, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দুর্বৃত্তরা বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রো রেল স্টেশন সহ সেতু ভবন সহ বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি সহ গুরুত্বপূর্ণ স্থান স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে দুর্বৃত্তদের হামলায় 44 জন পুলিশ সদস্য মারা গিয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন যে আমরা তথ্য পেয়েছি গত 15 বছরে 1 লাখের বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, ইতিমধ্যে সব ধরনের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে, সকল অস্ত্র থানায় জমা দেওয়ার জন্য জানানো হয়েছে। আরেকটি সংবাদ মাধ্যমে যে একটি তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,310, এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র রয়েছে 45,226টি, এগুলোর মধ্যে পিস্তল 4,683টি, রিভলভার 2,043টি। এ ধরনের অনেক ধরনের অস্ত্র দেওয়া হয়েছে, তবে যারা ব্যক্তিগত বা ব্যবসায়ী সমাজের মানুষ তারা আসলে তাদের অস্ত্রগুলো জমা দিতে তারা ভয় পাচ্ছেন, কারণ বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের বাসন অনুযায়ী প্রায় নিয়ন্ত্রণহীন, কোনো সময় কোন ঘটনা ঘটে, সেই জন্য ব্যবসায়ী সমাজের মধ্যে আতঙ্ক রয়েছে। তা আশা করা হচ্ছে বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযানের সময় দাগী অপরাধীরা যেমন আটক হবে তেমন অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হবে, এরপরই দেশে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন পুলিশ প্রশাসন। ধন্যবাদ সবাইকে।